নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আমি শুক্লা। এটা আমার দোতলার ছাদ বাগান, আর দেখা যাচ্ছে যে ওই যে ওপরটায় আমি ব্ল্যাকস্টোন লাগিয়ে রেখেছিলাম, ব্ল্যাকস্টোন লাগানো আছে, আর এদিকটাও ব্ল্যাকস্টোন লাগানো আছে। এই ব্ল্যাকস্টোনে ওপর আমার বেশ অনেক গাছ রাখা আছে। আর এই যে দেখছেন দড়ি, এটা আমার জামা কাপড় শুকুর দেওয়ার দড়ি ছিল, এখন হয়ে গেছে গাছ তোলার দড়ি। ওই দড়িতেই কিন্তু গাছ উঠে রয়েছে। আজকে আলোচনা করব আমি আমার ছাদ বাগানের গাছ বন্ধুদের জন্য নতুন কি জিনিস নিয়ে এলাম। চলুন তাহলে দেখে নি আমার ছোট্ট ছোট্ট গাছ বন্ধু, এদের জন্য আমি কি নিয়ে এসেছি। এই সব টবগুলো সব ব্ল্যাকস্টোনের ওপর বসানো আছে, আর এই জন্যেই আমি কিছু জিনিস অর্ডার দিয়ে আনালাম। দেখুন আপনাদেরও ভালো লাগবে। এই জিনিসগুলো আমি আগেও ব্যবহার করেছি, আর তাতে আমি দেখছি খুব ভালো রেজাল্ট পেয়েছি। মানে রেজাল্ট বলতে জিনিসগুলো আমার ভালোই এখনো আছে, প্রায় 2 বছর ধরে আমার কাছে আছে। এই যে এখানে দেখছেন টবগুলো কিংবা গ্রো ব্যাগ, সব দেখুন আমি মেঝের ওপর রেখে দিয়েছি। মেঝের ওপর রেখে দিয়েছি, আমার মনে হলো এদেরও একটু স্ট্যান্ড এনে বসিয়ে দিলে ভালো হয়, তাই আমি অনলাইনে স্ট্যান্ডের অর্ডার দিলাম। এবং এই যে এইখানে যত গাছ দেখছেন, এদের তলায় কিন্তু একদম ছাদের সঙ্গে লাগানো আছে, তাই ভাবলাম বেশ সুন্দর সুন্দর স্ট্যান্ড আমার কাছে এর আগেও আছে, অনেক স্ট্যান্ড আছে যেগুলো আমি ব্যালকনিতে গাছ রাখি যার ওপর, সেই স্ট্যান্ডগুলোই কিনেছি। আর একটা 2 ফুটের যে লোহার যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ড কিনেছি, একটাই কিনেছি, যদি ভালো হয় ছাদ বাগানের জন্য আরো কিছু অর্ডার করব। তবে চলুন জিনিসগুলো আমরা দেখে নি। এইখানে আমি রেখেছি যেটা 2 ফুটের ওই স্ট্যান্ডটা, সেটা আমরা খুলে দেখে নি। এত আটকে দিয়েছে, খোলা খুব মুশকিল, এক হাতে খোলাটা খুব মুশকিল। এই যে এই স্ট্যান্ডটাই অর্ডার দিয়েছিলাম, আরো আছে আমি দেখাবো। এই স্ট্যান্ডটা অর্ডার দিয়েছিলাম, এতে 2খানা টব রাখা যাবে, একটা ছোট টবও রাখা যাবে। এগুলো খুব দরকার পড়ে, মানে টপ গুলো তুলে রাখার জন্য খুবই দরকার পড়ে। যেমন এই যে গ্রো ব্যাগটা আমি দেখুন আপনাদের সামনেই রাখছি, এই যে এইটাও রাখবো, দেখুন আরো একটা রাখা যাবে, এই যে 3টে করে রাখা যাবে। তবে এগুলো সব 8 ইঞ্চি, গ্রো ব্যাগটার পাশে যা জায়গা আছে ওটা 8 ইঞ্চি ধরে যাবে, মানে 3টে করে 8 ইঞ্চি টপ রাখা যাবে। আর যদি আমার ওই 14 ইঞ্চি রাখি তাহলে হয়তো 2টো রাখা যাবে। তবে আমার কাছে এই ছোট ছোট জিনিসই বেশি ভালো লাগে। এবার চলুন আরো একটা দেখাই।
এটা সিঙ্গেল সিঙ্গেল, আর এগুলো হচ্ছে প্লাস্টিকের, ওটা যেমন লোহার এটা তেমনি প্লাস্টিকের। এই প্যাকেটটায় যে জিনিসগুলো আছে এগুলো সব একটা টবের জন্য এক একটা করে স্ট্যান্ড, এগুলো প্লাস্টিকের স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলো আমি প্রচুর ব্যবহার করি আমার ব্যালকনি বাগানে, আর ব্যালকনিতে রাখার জন্য দারুণ। কিন্তু আমি এটা এবার এনেছি ছাদ বাগানে। ছাদ বাগানে এই যে মধ্যিখানে যে গাছগুলো আছে এদের জন্য এনেছি, আর তো সব ব্ল্যাকস্টোনের উপর রয়েছে তাই। তাহলে এটা বার করি, কিরকম জিনিসগুলো এসেছে আমি দেখাচ্ছি। দেখুন এক একটা কালার এসেছে, তিনটে করে, 12টা আছে এক ডজন। এখানে হলুদ আর সবুজটা আছে, এগুলো এক ডজন আছে, এক ডজন গাছ বসানো যাবে। আর এটা কিন্তু 8 ইঞ্চির জন্য নয়, এই যে গোল, এই যে রাউন্ডটা, এখানে কিন্তু এই যে 8 ইঞ্চির টবগুলো বসবে না, এগুলো 10 থেকে 12 14 পর্যন্ত বসবে, এমনকি এই যে এইসব গ্রো ব্যাগগুলো কিন্তু বসবে এতে, কিন্তু এই 8 ইঞ্চির যে টব, এই 8 ইঞ্চির টব কিন্তু বসবে না। 8 ইঞ্চিগুলো আমি ওরকম স্ট্যান্ড আবার আনাবো, স্ট্যান্ড গুলো বেশ ভালো শক্তপোক্ত স্ট্যান্ড আনাবো, ওই স্ট্যান্ডেই রাখবো। এবার দেখুন কি সুন্দর হয়েছে। আমি যেহেতু অনেক দিন ধরে ব্যবহার করি, প্রায় 2 বছর ধরে এই স্ট্যান্ড গুলো ব্যবহার করি, তাই আমি আনালাম, স্ট্যান্ড গুলো ভালোই থাকে। তবে এই যে ক্যাপ গুলো থাকে, এই যে টুপি গুলো, এগুলো কিন্তু আমার আগের গুলোই ছিল, লোহার বলুন কিংবা মানে অন্য কোনো মেটালের, কিন্তু এটায় দেখুন প্লাস্টিকেরই আছে। আরো সুবিধা হলো জলে কিন্তু জং পড়বে না, ব্যালকনিতে যেহেতু খুব একটা জল পড়ে না তাই জন্য অসুবিধা নেই, কিন্তু এই ছাদে বৃষ্টি হলে তো প্রচুর জল পড়বে, আমার সুবিধাই হলো। আর খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে গাছের, আমার যে গাছ বন্ধুরা আছে তাদের জন্য এইটা আনালাম, সত্যি খুব ভালো জিনিস হয়েছে ছাদ বাগানের জন্য। আপনাদের কেমন লাগলো বলবেন। এই স্ট্যান্ড আমার অনেক দিনের শখ ছিল, আমি আনছিলাম না, কেমন হবে, নষ্ট হয়ে যাবে কিনা খুব তাড়াতাড়ি, এটাই ভয় করছিল, কিন্তু স্ট্যান্ডটা দেখলাম বেশ শক্তপোক্তই আছে। তাই বলবো বন্ধুরা, গাছকে রাখতে গেলে একটু আধটু জিনিস কিনে তাদের জন্য, মানে এগুলো আমি গাছকে গিফট করলাম আর কি, গাছকে উপহার দিলাম, উপহার তো দিতেই হবে, আমরা যেমন উপহার পেতে ভালোবাসি ওরাও তো ভালোবাসবে, তাই তাদের একটু উপহার দিলাম আমার এই ছোট্ট ছোট্ট গাছ বন্ধুদের জন্য। কেমন লাগলো বলবেন কমেন্ট করে। আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও বলবেন।